তোমাদের চাকরির প্রতি ধিক্কার তোমাদের সমাজ ব্যবস্থা আমাদের প্রতি ধিক্কার তোমাদের নেতা নেত্রীদের প্রতি যারা তোমাদের রবের কথা পাঠ করা শেখায় যারা তোমাদের রবের কথা পাঠ করা শেখায় যারা তোমাদেরকে শেখায়নি যে রব তোমাদের দিক নির্দেশনা দিয়েছে যারা তোমাদেরকে ওয়ার্ন করেনি যারা তোমাদেরকে বলেনি যে তোমাদের জীবন ব্যবস্থা 1450 বছর আগে সুলভ হয়েছে তোমাদের করণীয় বর্জনীয় এগুলো ফিক্স হয়ে গেছে যারা তোমাদেরকে এটা বলেনি কখনো এই পৃথিবীতে রব যা ফিক্স করেছে এর বাইরে কেউ যেতে পারবে না রব যা ফিক্স করেননি এমন কিছু কি উদ্ভাবন করতে পারবে না ধিক্কার তাদের সবার প্রতি শুনে নাও তোমরা তোমাদের ইবাদতের মধ্যে পৃথিবীর কাউকে প্রাধান্য তো দূরের কথা তোমরা পাত্তাই দিতে পারবে না পৃথিবীর কেউ ইবাদতের ক্ষেত্রে তিল পরিমাণ সরিষা পরিমাণ কথা বলার অধিকার রাখে না কামা ক্বাল আল্লাহ তাআলা যেমনটা রব বলেছে ওয়া মা আতাকুমুর রাসূল যা তোমাদের রাসূল দিয়েছে ফাখুযু তা তোমরা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আন যা তিনি নিষেধ করেছেন ফান্তাহু তা তোমরা বর্জন করো ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহ শারীদুল আকাব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর ও মাতাকামাসি তোমরা তোমাদের দিনকে বুঝার চেষ্টা করো কোরআন ও সুন্নাহ দিয়ে ধিক্কার তোমাদের এই যৌবনের প্রতি ধিক্কার তোমাদের এই মেধা বিচক্ষণতার প্রতি ধিক্কার বড় নিন্দা জানাচ্ছি নিন্দা জ্ঞাপন করছি তোমরা কোরআন পড়তে জানো না তোমরা কোরআন পড়ার ধারণা জানো না জানো না তাও তোমাদের লজ্জা লাগে না জানো না তোমরা প্রয়োজন বোধ করো না সেজন্য ধিক্কার তোমরা জানো না সেজন্য তোমাদের প্রতি আমার ধিক্কার নেই তোমরা জানো না তোমরা ইতস্তত না তোমরা জানো না শিখবে শিখতে হবে এরকম কোনো উদ্যোগ তোমাদের নেই তাই তোমাদের প্রতি ধিক্কার তোমাদের এই অলসত্ব তোমাদের জাহান্নামের আগুনে উত্তপ্ত আগুনে দগ্ধ করেই ছাড়বে তোমরা নিজেদের জাহান্নামে প্রবেশ করানো পর্যন্ত ক্ষান্ত হবে না এটাই তোমাদের উদ্দেশ্য হয়তো ভয় করো রবকে ভালোবাসো রবকে যিনি দয়ালু ভয় করো রবকে যিনি শাস্তি দানে কঠোর জেনে রাখো বেতাকাবাসী জেনে রাখো মুসলিম উম্মাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজ আমি ওরে আজকে এখনো আসেনি যেই আজ আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করেছে আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণ করেছি দীনাকুম তোমাদের ইবাদতের জন্য দীন তোমাদের ইবাদতের জন্য ইসলাম আমি পরিপূর্ণ করেছি কোন তিল সরিষা পরিমাণ কোনো কিছু অপরিপূর্ণ রাখা হয়নি এই পৃথিবীর কোন মানুষের জন্য আর কোন অপূর্ণতা রাখা হয়নি দিনের মধ্যে এই দিনটি কমপ্লিট করা হয়েছে ওয়াজনানতু আলাইকুম নিমতি এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আফসোস আফসোস মুসলিমদের তিনি রব বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম আজকে আমি দিনকে পরিপূর্ণ করেছি ওয়াজনানতু আলাইকুম নিমতি এবং আমি আমার নিয়ামতকে সম্পূর্ণ করেছি কমপ্লিট একটা নিয়ামত পেয়েছি আমরা যে নিয়ামতে কোনো কিছু বাদ পড়েনি এই পৃথিবীর ও আখিরাতের কল্যাণের কোনো কিছু বাদ পড়েনি এই দিন হক এই দিন ইসলামের মধ্যে কোনো কিছু বাদ পড়েনি অরদীতু লাকুমুল ইসলাম দীনা এবং মনোনীত দিন হিসেবে আল্লাহ বলছেন আমি সন্তুষ্ট হয়েছি ইসলামের তাহলে ওই আজটা কি এখনো আসেনি যে আজ ইসলাম পরিপূর্ণ হয়েছে এখনো কেন সম্মানিত সম্মিলিত মুনাজাত নিয়ে কথা হবে তাহলে এখনো কেন বালুল উলা বিকামালি পড়া জায়েজ নাকি জায়েজ না নিয়ে কথা হবে কেন কেন কথা হবে না বিদেশ গেলে মিলাদ পড়াতে হবে মুসলিমরা একে অপরের সাথে এই বলে সময় নষ্ট করবে এই বলে সম্পর্ক নষ্ট করবে যে মানুষ মরে গেলে গুলখানি করবো নাকি করবো না তিন দিনা সাত দিনা দশ দিনা করবো নাকি করবো না আমি কোরআন শিখবো নাকি শিখবো না হুজুর ডেকে এনে খতম করায় ফেলবো নাকি ফেলবো না কেন সময় নষ্ট করবে একে অপরের সাথে এইসব বিতর্কে কেন জড়াবে নিজেরা নিজেরা কেন নিজেদের মূল্যবানের সাত বছরের ছোট্ট একটা জীবনের বছরের পর বছর ঘন্টার পর ঘন্টা ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে ওয়াজে এসে
কেন এগুলো নিয়ে ওয়াজের মাঠ বড় করতে হবে? ওয়াই কেন আমার মতো জামশেদ বসুদের এখন জুমার খুতবায় মুসিদ ব্যবহার করবো? ওয়াই اليوم اكملت لكم دينكم دينكم পরিপূর্ণ হয়েছে 1450 বছর ধরে কোনো কিছু অপরিপূর্ণ ছিল না এবং দিন হিসেবে কি গ্রহণ করতে হবে ওয়ান আকার কোন রাসূল তাখুদু যা নবী দিয়েছে তা নিয়ে নাও এটা তো ডিসাইডেড হয়ে গেছে মুসলিমরা তাহলে কেন এখন এগুলো নিয়ে সময় নষ্ট করবে আর সম্পর্ক নষ্ট করবে একে অপরকে গাল বন্ধে অঙ্কের ভুক্তালা তোমাকে ভুক্তালা একজন আরেকজনকে থুতু মারবে কেন করে কোনো ভাই কেন লক্ষ্য করে একজন থুতু মারবে একজন পেশাব করে দেবে ভাই এগুলো কি ধরনের কথা আল্লাহ নবী কোন কাফিরকে বলেছে পেশাব করে দেবে মুখে আর কোন কাফিরকে বলেছে থুতু মারবে মুখে সাল্লাল্লাহু না যারা এগুলো বলেছেন তারা আমাকে কি বলবে আমি এক্সপোর্টটা করতে দিলে আমি সেটা পেয়ে যাবো আমি তো আলেম আমি তো আলেম ইভেন আমি মানে মাদ্রাসায় পড়াশোনা করি আমি স্কুলে পড়াশোনা করি অনেকে তো বলে যে মাদ্রাসায় পড়াশোনা করে নাকি তারা জেনারেল ব্যাকগ্রাউন্ড আমার উঠে হবে তা আমি অত বড় দৃঢ়তার স্পোর্ট করতে চাইছি না আর আমি অনেক কিছু দিতে পারি আমি তো কোনো শিক্ষিত মানুষের সাথে সহজ করে শুধু পেশা দেয় এবং তারা কিন্তু পূজা করবে এইভাবে পূজা করবে না 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 আমার ভাষা ব্যবহার খুব কোনো দাম বুঝতে পারো দাম খেলবে দেখেছি সুন্দরতে বাইরে চলে গেলে ভেজা হবে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কথা বলেছি আমার মুখের আচরণ এত বাজে ছিল আল্লাহ তাকে ক্ষমা করুন সুন্দর সুন্দর তো সব আদর্শ শিখে আখলাক শিখে সুন্দর মানুষকে রাগান্বিত ক্রোধান্বিত হওয়ার কি বিরুদ্ধ নাকি আমি রাগান্বিত ক্রোধান্বিত হয়ে গেছি আর আমার বাস ঘুরে যা আসছে আমি বলছি আল্লাহ আমার কাছে যেন বিশাল এক ফেতনার মধ্যে পড়ে গেছে জীবন এমন ফেতনা যে ফেতনার কত মানুষ আমাকে কাফের বলেছে ইহুদি বলেছে দেখা যাচ্ছে আমি যদি কাফের না হই তো তারা কি ইহুদি হয়ে যাবে তো আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি তো বাধ্য হচ্ছি না তা আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার বাজে ব্যবহারের জন্য আমি আল্লাহ কাছে ক্ষমা চাই তো আমি ওই দিন এমন অনুভব করেছি যে সুন্দর বাইরে গেলে এটা যাবে আদব আখলাকের ভিতর না থাকলে এটা যাবে যখন মানুষ ওয়াজ করুক মারবে করুক খোঁজবা দিক দিন প্রচার করুক ঘন্টা দাম দেখু যা কিছু তার করুক তারা যখন সুন্নতের বাহিরে চলে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পদ্ধতির বাহিরে চলে যাবে তখন ফিতনা ফিতনা তো শব্দ তার পাপ ফিতনা হচ্ছে যখন নত অবস্থা একজন বলছে যে তোমার যে আকীদা যে মানহাজ সাধারণ মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে ইহুদিদের পক্ষে কে ইহুদিদের পক্ষে কথা বলছে একজন একবারে কত মানুষ আছে না মাজারে চিন্তা করে করে নাকি না করে কেউ কেউ করে আমরা দেখেছি কেউ কেউ করে এই যে আমাদের নারায়ণগঞ্জ একজন বলেছে করোনার উপাসনা থেকে এই স্পোর্টটা গত 1400 বছর মধ্যে আগে করে এত বড় সফলতা গত 1450 বছরে বাংলাদেশ পৃথিবীর জমিনে কেউ করে এত বড় সফলতা দিনের মধ্যে এত বড় নতুন বিভ্রান্তি এই 1450 বছরে কেউ করে বাট নাম নিয়ে করে কি মানুষ করছে না ইন্ডিয়ার মানুষ না ওখানে জিজ্ঞেস করা হোক না এই পৃথিবীতে রাজনীতি স্বার্থ ছাড়া আর ইহুদিরা সারাদের ওদের ধর্মীয় স্বার্থ ছাড়া যারা এর মধ্যে বাংলাদেশে তো আমি একজন বাংলাদেশি বাংলা ভাষা লোক পাই নাই ঠিক আছে যে যুদ্ধের কথা বলছি কেউ একটা পাঠ বলেছে কেউ একটা পাঠ বলেছে দেখছি একজন আর যদি বলিল সবাই বিশ্লেষণাই করেছে বাকি কিচ্ছু কেউ করতে পারে নাই আমার মতো যেমন বুঝো তো আমি কোনো কাজে আসি নাই হ্যাঁ আমি চেষ্টা করেছি ওদের যে কোন নতুন আছে সেগুলো না খাওয়া হাজার হাজার বাংলাদেশি চেষ্টা করেছে ওদের যে কোন নতুন আছে সেগুলো না খাওয়া আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা ঠান্ডা লেগেছে আপনার বাচ্চা পুকুরে নামছে আপনি নিষেধ করতেছেন যে বাবা পানিতে একটু ডুবাইছ না তো ঠান্ডা বেড়ে যাবে বাচ্চা
এখন আপনি উকিলে বলে দেন না না আচ্ছা আপনি দাঁত ধরেছেন নাকি বিষয় ধরেছেন এর নাম নাম বলে তুলছেন না ভাষার তো পার্থক্য একটু তো নাকি প্রবল আমাদের রুচি তার ভাত বৃদ্ধি করা আমাদের রুচি তার ভাত বৃদ্ধি করা আখানে যদি একটু একটু কি বৃদ্ধি দালাল কাফ না আপনি যা কথা তা বল কি আসে যায় বাকা কি আসে যায় তবে কেউ যদি বলে যে এমন আকিদা ও মানহাজে থুতু ফেলে যে আকিদা ফিলিস্তিনের বিরুদ্ধে নিয়ে যায় যে আকিদা ইহুদের পক্ষে নিয়ে আমি তো আমি দুটো আমি দুটো পরে কোন আকিদা তোমরা যে আকিদা মুসলিমদের বিরুদ্ধে যায় ফিলিস্তিন বা কোনো বাংলাদেশি বা কোনো ইন্ডিয়ান যে কি হোক মুসলিমের বিরুদ্ধে আমরা জানো ইসলাম আমাদের শিক্ষা দেয় তো যদি কেউ এরকম বলে যে এমন আকিদার উপর থুতু মারে অথবা পিসাব করে অথবা যে আকিদা মানহাজ ফিলিস্তিনের বিরুদ্ধে তোমাকে নিয়ে যায় তো আমি লোক আইডি আমি আর একটা কি অন্য মতন থাকলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত থাকতো তাহলে তো শিরক ছিল বলতে ওরকম শাসক থাকলে ওরকম লিডার নেতৃত্ব থাকলে তো শিরক ছিল বলতে দুটো গুলো কি আছে দুটো কি আছে ওখানে তো আবার কথা বলতো দুটো দিয়ে কি হবে তোমার কথা বলতে হইতো মানে আমার একজন মুসলিম ভাইকে একজন মুসলিম ভাইকে রেজাল্ট দিচ্ছে আর যে মাদ্রাসে তার পক্ষে যারা আছে তারা খুব ওরকম নেতা থাকবে নেতৃত্ব দেবে যে মুসলিম নেতা থাকবে যে মুসলিম নেতৃত্ব থাকবে ইসলাম শরিয়া অনুযায়ী যে নেতৃত্ব থাকবে সে নেতৃত্ব ওর তো পারবে ওর তো উড়াই দেবে কারণ হত্যার বদলে কি হত্যা যুদ্ধের বদলে যুদ্ধ ব্যাপারটা কিরকম না তো থুতু পেশা আর পানি তো যে নর্দমার পানি দিয়ে কি মাছ মারা যায় নর্দমার পানি আর কতদিন ধরে রয়ে গেছে আর টয়লেটে যদি দু চামচ খাওয়া দিয়ে দিল মারা যাবে আমি অনুরোধ করবো আমার ভাইদের যারা শ্রদ্ধা প্রদান করে আমি অনুরোধ করবো ইউটিউবারদেরকে যতটুকু বক্তব্য ইন্টারনেটে ছাড়লে ভাতৃত্ববোধ বাড়ায় যতটুকু বক্তব্য ইন্টারনেটে ছাড়লে দিন প্রচার হয় কোরআন সুন্নাহ থেকে শিক্ষা প্রচার হয় যতটুকু প্রচার করলে ফিতনা বাড়ে ফাসাদ বাড়ে আজকে আমার কথাগুলো তো এই আর কি এখানে যে মানুষগুলো আছে আমি চিনি এদের অধিকাংশ মানুষকে আমি চিনি এর অধিকাংশ গত এক সপ্তাহ আমার কাছে অনেকেই প্রশ্ন করেছে এইসব বিষয়গুলোতে সো আমি ইটস ভেরি পার্সোনাল টক সো আমি এদেরকে চিনি না আমাকে প্রশ্ন করেছে এইসব বিষয়গুলোতে আমাদের সাথে কথা দিচ্ছি আমি তাদেরকে কারেক্ট করার চেষ্টা করতেছি আমার যতটুকু নলেজ আছে তুমি যখন এটাকে ইন্টারনেটে ছাড়ো তখন এটা এটা একটা পাবলিকলি হয়ে যায় এবং এটা এটা যে এই বিষয়টার সাথে ইনক্লুড যে আজকের যে যে আজকে যে টপিক এই টপিকের সাথে যে ইনক্লুড নেই যে আজকের এই পরিস্থিতি আমি কোন প্রেক্ষিতে কথা বলতেছি যে এটার সাথে জড়িত নাই এটার সাথে যা কানেকশন নাই তার কাছে ওটা যায় আর সেটার মধ্যে অনেক কি বলে এটাকে অসঙ্গতি বা সেটার মধ্যে অনেক মানে ইররিলেভেন্স মানে এটাকে কি বলা হয় অপ্রাসঙ্গিকতা পায় যেটা এখানে প্রাসঙ্গিক ইন্টারনেটে যাওয়ার পরে এরকম হাজার লাখ শ্রোত আছে যারা সেটা অপ্রাসঙ্গিকতা হয়ে যায় এমন সে রিয়াক্ট করে আর এটা ফিতনা ফাসাদের পরিণত হয় আমি যারা দিন প্রচার করে ইন্টারনেটে তাদের অনুরোধ করবো যতটুকু প্রচার করলে তোমার নেকি হবে কতটুকু প্রচার করো যতটুকু প্রচার করলে ইন্টারনেটে নোংরা অ্যাড বাণিজ্য করে তোমার বিচার পয়সা ইনকাম বন্ধ করো তুমি দিন প্রচার হিসেবে থাকো আল্লাহ তোমাকে কবুল করুক আর যদি তুমি টাকা কামানোর জন্য মুসলিম ইসলামের মধ্যে তুমি ফেতনা ফাসাদ লাগাই দাও আল্লাহ যথেষ্ট তোমাকে আমি গজব দিতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে গজব আল্লাহ নবী দিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ লানত করে দিয়েছে আমি ব্যবসার মজুমদার বলার অপেক্ষা আছি আমি তো দু হাজার আমি তো মনে করো যে উনিশশো নিরানব্বই তিরানব্বই যে আমার এই পৃথিবীতে আগমন আমি যে আগমন করছি আমি নিজেই জানতাম না বলো তো পাঁচ বছরের বাচ্চা জানে সে আগমন সে পৃথিবীকে কবর করে যাবে অবস্থা তার মানে দুই হাজার সাল পর্যন্ত ধরে নাও আমি যে পৃথিবীতে আসছি এবং আমি চলে যেতে সব বুঝতে পারি না ধরে নাও দুই হাজার সাল পর্যন্ত আমি যে পৃথিবীতে আসছি এবং আমি যে চলে যাব এর অনুভূতি আমার ছিল না নলেজ আমার ছিল না সাড়ে চোদ্দ তোমার আমি গজব দিতে হবে না তুমি যে ফেতনা ফাতগুলো প্রচার করো তুমি যে নোংরা বাণিজ্য করো অ্যাড বাণিজ্য করো তুমি তোমরা যে ইন্টারনেটে এই যে যারা ফ্রিল্যান্সার করো গান সিনেমা নাটক ঘুমবাং এগুলো করে যে তোমরা টাকা উপার্জন করো তোমাকে তো আমি গজব দিতে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আসমান থেকে লাল পাঠিয়েছে
এবং এর ভয়ানক শাস্তির ঘোষণা দিয়েছে 1450 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহর পক্ষের আল্লাহর বাণী তো আপনাকে দিয়ে গেছে, তো আমি তোমাকে গজব দেব, আমি গজব দিয়ে ওই বলে দেন না, আমার গজব অপেক্ষা থাকা লাগবে তুমি কি বলো, তোমার কল্যাণ হবে তুমি ভালো করলে, আমার দোয়ার অপেক্ষা থাকা লাগবে তোমার ইম্পসিবল, দশ টাকা আমার দরকার, তুমি যদি আল্লাহর উদ্দেশ্যে ভালো কিছু করো আমি জানছি মজুমদারের সুনামের অপেক্ষা লাগবে না তোমার, আমি জানছি মজুমদারের দোয়ার অপেক্ষা লাগবে না তোমার, তুমি যদি ইসলামকে বিকৃত করো, তুমি যদি ফিতনা ফাসাদের কারণ হয়ে দাঁড়াও, আর যদি তুমি ফিরে না আসো আমি জানছি মজুমদার বল দোয়ার অপেক্ষা করা লাগবে। ওটা ডিসাইড হয়ে গেছে আমার বহু বছর আগে, শত হাজার বছর আগে এগুলো ডিসাইড হয়ে গেছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাই না, আগে যখন নবী রাসূল আসছে ওদের জন্য জীবন বিধান ছিল, যারা ওগুলো ভায়োলেট করছে, যারা ওগুলো বিরুদ্ধিকরণের কাজ করেছে, যারা ওগুলো বিরুদ্ধাচরণ করেছে, ওদের ওদের ব্যাপারে যেগুলো ডিসাইডেড ছিল আল্লাহ পক্ষ থেকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদিহি। শোনো দিদি ভাইরা, তোমরা শিক্ষিত শ্রোতা হও তবেই তোমরা শিক্ষিত খতিব পাও, তোমরা শিক্ষিত শ্রোতা হও তবেই তোমরা শিক্ষিত ওয়াজিন পাবা। শোনো আমার ভাইয়া, তোমরা শিক্ষিত মানুষ হও তবেই তোমরা শিক্ষিত সমাজ সেবক পাবা, তোমরা শিক্ষিত অনুসারী হও তবেই তোমরা শিক্ষিত নেতা পাবা, আদারওয়াইজ তোমরা যদি মূর্খ শ্রোতা হও খতিব তোমাদের মূর্খ হবে, তোমরা যদি মূর্খ শ্রোতা হও ওয়াজিন তোমাদের মূর্খ হবে, তোমরা যদি গর্ব দুষ্ট বাজে চরিত্রের মানুষ হও তবে বাজে চরিত্রের মানুষ তোমাদের সমাজ সেবক হবে, তোমরা যদি দুর্নীতিগ্রস্ত হও সুস ঘুষ জানাবিচার গান বাজনায় মেতে থাকো তবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তোমাদের নেতৃত্ব দেবে, কারণ যে যেমন তাকে চালানোর মানুষ ওর চাইতে খারাপ লাগে, খারাপ মানুষকে চালানোর ওর চাইতে খারাপ মানুষ লাগে, খারাপ মানুষকে চালানোর ওর চাইতে খারাপ মানুষ লাগে, ভালো মানুষ খারাপ মানুষ চালাইতে পারে না, ভালো মানুষ খারাপ মানুষকে সব পথে ডাকে, ওই সব কথা যদি শেষ করে মানুষটা ভালো হয়ে যায় তখন ভালো মানুষকে চালাইতে পারে, আদারওয়াইজ যদি সৎ কথা যদি লোকটা না শোনে এই ভালো মানুষটা কথা সে শুনলই না তাহলে তুই ভালো মানুষটা ওই খারাপ মানুষকে চালাইতে পারে, কারণ ভালো মানুষের কথা তো সে শুনে না, তো চালানো কি শুনলে তো চলছে তাহলে সে চালাইছে, আদার যদি সে চালাতে পারে না, সো তোমরা এই বিষয়গুলোতে মনোযোগ দাও পেতাগাবাসী। আমি 2015 সাল থেকে আমার যতটুকু মনে আছে এখানে আছি, 2015 সাল থেকে আমি আসি, আমি বহু বহু বাংলাদেশের পরিচিত অপরিচিত জায়গায় গিয়েছি এবং এমন অনেক জায়গায় গিয়েছি আমার নাম বলতে, যেহেতু আমি এদেশে বড় হই না আমার নাম কয়েকবার গেলে কয়েকবার শুনতে পাবে, অনেক সুন্দর সুন্দর গ্রামে গিয়েছি, তবে এই দেখা গেল মানুষের আমি সবাই খারাপ বলছি না, ওদের সাথে আমার একবার দেখা হয়েছে কয়েক ঘন্টা, এই বেতাগাবাসীর সাথে আমি বসবাস করেছি মাসের পর মাস, নিজেদের মধ্যে হয়তো কথা থাকতে পারে, একজন হয়তো জিদের পরিবর্তে বলতে পারে আমাদের মতো খারাপ গ্রামার নাই, তবে তোমরা জেনে রাখো আমি মজুমদার এখানে দীর্ঘদিন বসবাস করে এটুকু অনুভব করেছি যে এই গ্রামের মানুষ প্রচুর এদের মধ্যে অন্যায় নাই এটা আমি বলবো না, আমার মধ্যে আছে এদের মধ্যে জাহালা অজ্ঞতা নাই এটা আমি বলবো না, আমার মধ্যে আছে, তবে এখানকার মানুষ নতুন এক দাওয়াত 1450 বছর পূর্বের এক দাওয়াত যা মাটি চাপা পড়ে গেছে, যা বিদাতার শিরকে নিয়ে চাপা পড়ে গিয়েছিল এমন দাওয়াত যা 1450 বছর থেকে ছিল, কিন্তু এখানকার মানুষ নতুন ভেবেছিল, এরা এর বিরুদ্ধাচরণ করেছে, এরা এর বিপক্ষে গিয়েছে কিন্তু ভদ্রতার সাথে গিয়েছে, আমি প্রায় জায়গায় ওয়াজ নিয়ে বলি তোমরা যদি বিরুদ্ধাচরণ করো তবে বেদাগা বাসের মতো বিরুদ্ধাচরণ করো, ও ভদ্রভাবে বলে দাও আমি ডিসি জানি মানে যে আমি বাবু সুস্থ পুষ্টি এরকম কথা হবে না অন্য বাট মারামারি ধরাধরি কাফের মুসলিম ইহুদি দাসা যেগুলো বলে দেয় বেদাগার মানুষের মন অনেক ভালো, আমি যখন এখানে সলাতের পদ্ধতি নিয়ে ওয়াচ করেছিলাম 2015 সালে আমার সাথে কেউ ঝগড়া করেনি, রাতের ঈশা নামাজের পর একটা বক্তব্য দিয়েছিলাম রাত 11টা বাজে এই ছোট্ট ঘর দিনের ঘরটা একপাশ ফার্মেসি একপাশ আমি শুনতে আসলাম, বেশ কিছু মুরব্বী এসে বলতো যে হুজুর আপনার যে কথা কিন্তু বলেন
এসব তো মসজিদে কিছু কইলো ইয়া ইচ্ছা আল্লাহ তো কোমর ঘোরানোর চেষ্টা করে দিতে পারবে। তো আমি সৌদি আরব থেকে আসার সময় দারুসসালাম পাবলিকেশন সে সহি বুখারী অনুবাদ নিয়ে আসছি, তার আমাদেরকে এটা যখন খুলে দেখেন আপনারা বলে যে কিন্তু তো আঙ্গল সহি আমি চিন্তা করলাম আমরা এখান থেকে বুঝতে পারবো না। তখন আপনাদের আপনার চিন্তা হাবিস বেঁচে আছেন এখনো আল্লাহ আমাকে দেখায় নাই আল্লাহ আমাকে কষ্ট করতে করে 1960 সাল নাকি কত সাল তোমার কাছে বুখারী আছে আমি তো জানতাম না। এখন থেকে আর 8-9 বছর আগে উনি আরবে স্ট্রং ছিল, উনি মাছ দিবে সব ঘুরতে আসতো, হঠাৎ করে উনি কথা বলতো তো গা কাঁপে না, আমি স্ট্রং করে সাথে অনেক সুস্থ করবো তার মানে কষ্ট ভালো করবো। তো উনি হঠাৎ করে বললো যে আমার কাছে একটা বুখারী আছে, ওনার বিয়েতে মনে হয় পাকিস্তান আমলে কেউ ওনাকে গিফট করেছে বাংলা তুর্জি মশলা, এগুলো উই পোকা খেয়ে ছিদ্র ছিদ্র ছোট 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 ওই সুই দিয়ে ফুটা করে যত ছোট ফুটা হয় এরকম ফুটা ফুটা হয়ে আছে বুখারী। উনি আমাকে এগুলো দিয়েছে, দেওয়ার পর আমি এরা তো ছিল এর বুঝলে যে এটা তো সৌদি বুখারী এটা বাংলাদেশি বুখারী নিয়ে আসে, এটা 1960 সালে পাবলিকেশন করছে মানে তৎকালীন যে বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন ওই পাবলিকেশন মানে মানে এটা পাবলিশ বুখারী। তো পরে এমন হাদিসের নাম্বার মেলে না, মানে আমি যেটা দারুসসালামে নিয়ে আসছি হাদিস গুলো আছে তো নাম্বার মেলে না, সেম হাদিস নাম্বার জানি পরেশান হয়ে গেছে যে কিছু একটা দেখা তো নাই মনে হয়। পরে আমি বললাম যে আমার সময় দেয় আমি পুরো দেখি আমি অধ্যায় অধ্যায় দেখি যে দ্রুত 10-15 মিনিটের মতো সরত অধ্যায় তো পরে আমি সরত অধ্যায় হাদিস গুলো পাই আমি আজান লেখা অধ্যায় যে পাইছি হাদিস গুলো আছে সরতের যে সহি সরতের পদ্ধতির হাদিস গুলো ওই 1962 সাল বা 60 সালের আমার সঠিক মনে নাই বাট অনেক পুরনো পাকিস্তান আমরা তো 70 বাগ রাইট 1971 সাল আমার হাতে মিছিল তাহলে এর আগে রেগুলার। তো আমি এগুলো না পাই প্রেশার করে প্রবলেম যে বিপদে না তাহলে তো সমস্যা হবে তাই আমি এখন যে কাউ থেকে হেল্প দেব এটা 1960-65 সালের প্রেস কোয়াজের কাছে কপি আছে যে আমার ভুল বেশি মনে করতে হয়তো পাওয়া পরে আমি বললাম একটু আমার সময় দিল। তো আমি এবারে আজান একামত জানাজার নামাজ ভিতরের নামাজ এগুলো অধ্যায় গুলো লাইব্রেরিতে দেখি যে আজান একামত অধ্যায় সহি সনাতের পদ্ধতির হাদিস গুলো আছে। এরপরে যে মিশকাতুল মাসাদে এই যে মানে দাখিল গুলো হয়ে যাবে না দাখিল পায় মিশকাতুল মাসাদে বোঝা গেল ফাজলে পায় মিশকাতুল মাসাবি একটা ছিল এখানে দেখি তো ওনার মতো আছে আল্লাহ হয়েছে কি জানি কারণ উনি বলতেছেন যে এটা তো আন্নক বুখারি আমি চিন্তা করি যে বুখারি আমার হয়ে গেল কবে তো আমি তো ওনার কোনো মুরব্বী ছিল সবাই আর আমি বুঝাবো কি উনি বলতেছে যে এটা তো আমাদের না এটা তো আমাদের নিয়ে আসছে যে ওইটা আঙ্গ বুখারি মধ্যে আছে। তো আমি দেখি যে আলহামদুলিল্লাহ মিশকাতুল মাসাবির মধ্যে সালাতের পদ্ধতি কিছু আছে এবং ওই 1960-65 সালে যে প্রেসার বুখারিতে ছিল ওখানে আজান না চালু করতে হয় বুখারের হাদিস গুলো আমি পাইছি আলহামদুলিল্লাহ। পরে যখন আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখানে বিবি হুমায়ুন মারা গেছে আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন ক্ষমা করুন না গেলে আমি দোয়া করি মুসলিম হিসাবে দোয়া করতেই পারি বছর কেন করবো ভদ্র মানুষ ছিল আপনার সাথে কি হয়েছে আপনার এলাকার মানুষের তো আমি দায় না তবে আমার সাথে ফজর নামাজ পড়তে আসি তো আমার তো ফেজে করতাম 15 ফেজে আমার তো মানে সলাৎ শেষ করে সম্মানিত মনে যাচ্ছে করি না উনি নিজে নিজে করে দিতে বলেছেন কখন কখন একটা অবন্ধ ভাষাটা কথা বলে কত দিন করে মাঝে মধ্যে কি কিছু বলবো স্পষ্ট শুনে যায় বাট কাউ তো বলতো না নিজে 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 ফজরের সলাতে আসতো আপনাদের এখানে যদি দাঁড়িয়ে টুপি আসেন অনেক কেন চিনি তো ফজর আসেন না উনি আসেন বিপু মায়ের আসেন চলে যাচ্ছে তো বেতাগার মানুষকে আমি আহ্বান করি সুনামগুলো কেন করেছি এটা বলেছি আমি বেতাগার মানুষ ওদের ভিতরে সত্য গ্রহণের প্রবণতা অনেক বেশি আমি দেখেছি আমি দেখেছি দু চারজন খুব বয়স্ক লোক ছাড়া ইয়ামরা আলহামদুলিল্লাহ দো ভাই দোলে একটু হাদিসটা দেখান তো ভাই হাদিসটা খুলে দেখাইছি বলে ঠিক আছে আমি লাইব্রেরিতে যাবো সেম বইতে যদি সেম হাদিস পাই তাহলে আপনি জিজ্ঞেস করবেন এখানে আখতার আছে না আখতার ছেলেটা আন্ত আরো বড় হয়ে গেছে
ওখানে মনে হয় রাজনীতি কিন্তু মানে ঘোষণা ছিল ভালো ছিল এত সম্মিলিত আল্লাহ এবং আসত কোরআন শিখতে আসত সুরা শিখতে আসত আপনি আপনি হয়তো আপনি হয়তো আপনার আখতার দিয়েছিলেন আমি ঠিক এখন ওর অবস্থা কি আমি জানি আজকের দিনের আখতার কি এখন আমি সেটা জানি না তবে 2015 সালের আখতার যাবে ইয়াদ এরা খুব ইয়াদ ছিল মাথা তারা দোষ ছিল এরা সবাই আসতো কোরআন শিখতে আসতো হাদিস শিখতে আসতো এবং ওরা যদি কোনো কিছু না বুঝতো ডিসেগ্রি করতো কিন্তু ভদ্রভাবে ডিসেগ্রি করতো কিভাবে ডিসেগ্রি করতো আমি জীবনে ক্রিকেট খেলি এখন আমি তো চিন্তা করলাম যে কি রে আমার এত মুসলি ফজর পড়ে জোহর পড়ে মাগরিব পড়ে ঈশা পড়ে না আসরে যাই কোথায় এবার আমি দেখি যে ওই যে এখন ফিশারি হয়ে গেছে গুলা খেতে গুলোর পাশে খোলা পায় দুইটা তিনটার দিকে যায় খেলতে মাগরিব পর্যন্ত খেলে আসর নামাজ আর আসে কি চাই বলতে মুসলি ফজর নামাজ সবচেয়ে কষ্ট আল্লাহ নবী বলেছে যে ফজর আর ঈশা মুনাফিক চিনা যায় এরাই কষ্টের নামাজগুলো পড়ে আসরে কেন রাত আমি যা দাঁড়াইলাম ওদের সাথে আমি ফিল্ডিং করবো আমি বলিং জীব করা বল করা আমার বলে যদি যায় তো ব্যাটিং এর বলিং আমি নাই আমি ঠিক আছে আমি দাঁড়াবো ফিল্ডিং দাঁড়াবো আমার উদ্দেশ্য কি আজানটা দিলে বলবো যে আয় আয় নামাজ আয় এরপর আবার খেলিস ব্যাথে আর কিছু লোক বলো জুমা কি হুজুর পাইছি এরপর হুজুর তো খেলাধুলা না ব্যস্ত এই গ্রামের হেডমাস্টার আমার নামটা আমি বলে গেছি হ্যাঁ কি নাম আমার শফিক হেডমাস্টার উনি বলে উঠছে তো আমি বড় চিন্তা করে গেছি চতুর্দিকে কানা খুশা হুজুর তুমি কিছু হুজুর হুজুর তো এই খুশি তুমি খেলাধুলা ব্যস্ত তো তখন এই হেডমাস্টার সাহেব বললো যে এগুলো বলো ঠিক না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া ঘোড়া প্রতিযোগিতা খেলছে উনি তো নেশার অবস্থার মতো খেলে না বাজি ধরে খেলে না উনি হয়তো বিষয়টা উপলব্ধি করতে চান বাচ্চাদেরকে আসর নামাজে নিয়ে আসার জন্য বেঁধে যাবে আর ওরা তো ছোট না ওদেরকে আমি বোকা বোকা দিয়ে আনতে পারবো না কারো বয়স 17 কারো বয়স 18 কারো বয়স 15 এই বাচ্চাকে কি আপনি ললিপপ দিয়ে দিয়ে আসতে পারবো মসজিদে ওরা তো রিয়েলিটি বুঝে ওকে ওর চাহিদা পূরণ করে দেবো বাট চলে আসো ভালো কাজ রাইট আলহামদুলিল্লাহ এই বেতাকে আমার বহু স্মৃতি আছে যেগুলো অনেক আমি অনেক মিস করি এখানে এসে আমি অনেক উন্নতি করেছি নিজে আল্লাহ আমাকে কবুল করুন আমি প্রথম এখানে এসে বাংলাদেশি মানুষের সাথে মিশছি এর আগে বাংলাদেশি কোন মানুষের সাথে কোন সমাজের সাথে আমার মিশা হয়নি আমি আমার গ্রামে ছিলাম আমি তো সমাজ সাথে আমার বিচার চাই তো ওকে ডাকবে আমি ছোট মানুষ কিন্তু এখানে আসার পর আমি বাংলাদেশি সমাজ কেমন হয় বা কেমন হতে পারে খুবই সামান্য নলেজ পাইছি তাও বিষয়টা নিতে পারিনি তবে শিক্ষা আমার কিছু শুরু আমার অভিজ্ঞতার কারণে বা আমি সময় অনেক গুরুত্ব দিয়ে নিয়ে আমাকে ক্ষমা করবো খুব গর্ব পরিমাণ হচ্ছে নিজে হতো আমার অনেক কিছু দিতে পারতাম আমি আল্লাহ খবর দেখুন ব্যথাকার মানুষ এই যে কথাগুলো বললাম কথাগুলো বলেছি একটা হাদিস বলবো যদি ওই একটা হাদিস আজকের জুমার মুসল্লির পুরুষ ও মহিলাদের কাজে না আসে যুবক বৃদ্ধের কাজে না আসে ধনী দরিদ্রের কাজে না আসে তবে তাদের কোন হাদিস কাজে আসবে এটা বলা বড়ই কঠিন হয়ে দাঁড়াবে যে কারো জন্য কঠিন হয়ে দাঁড়াবে আমি তিনি বলেন বলেছে ও বাহিরে থেকে যারা আছে যুবা খুতবা এসেছেন মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন এই একটা হাদিস আপনার জীবনের সমস্ত বিদাতকে আপনার লাইফ সেভ হওয়ার জন্য
যথেষ্ট একটা হাদিস যদি আপনি এই হাদিসের মর্মটা বুঝে নেন যেটা উম্মাতুল মুমিনিন মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ব্যক্তি মানে সর্বাস এমন কোন আমল করবে আমল মানে ওই কাজটা যেই কাজটা ইবাদতের উদ্দেশ্য করা হয় যেই কাজটা নেকির জন্য করা হয় যেই কাজটা জান্নাত পাওয়ার জন্য করা হয় যেই কাজটা মুসলিম হিসেবে করা হয় যেই কাজটা ইমানদার হিসেবে করা হয় যেই কাজটা সওয়াবের জন্য করা হয় যে কাজটা করলে মানুষ মনে করে আমি আজকে আল্লাহর দাসত্ব করেছি যেমন ধরুন এই একটা কাগজ কয়টা কাগজ কোনো মানুষ যদি চিন্তা করে আমি এটাকে এক দুই তিন চার পাঁচ টুকরা করে বিসমিল্লাহ বলে ভাবে মুড়াই দিলাম দশ নাকি হল এইটাকে বলে আমল এটাকে কি বলে আমল এই কাজটা যে করবে অথচ এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা নিশ্চয় সর্বোত্তম বাণী হল আল্লাহর কিতাব কালামুল্লাহ কুরআন করিম ওয়া আহসানাল হাদি এবং সর্বোত্তম আদর্শ হৃদায়ত হচ্ছে হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদায়ত ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে এমন কোন কাজ করা ইবাদত মনে করে যা আল্লাহ রাসূল বলে যায়নি এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বিষয় ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা এবং দ্বীনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়গুলো আর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ যত নব আবিষ্কৃত বিষয় আছে সবগুলো হচ্ছে বিদআত এইবার একটা মজার ইনফরমেশন দিচ্ছি ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু মানে সব বিদআত মানে বিদআত ওয়া কুল্লু বিদআত মানে সব বিদআত ওয়া কুল্লু বিদআত মানে কি আমরা বলি বিদআত হাসানা বিদআত সাইয়্যিদা এটা কোন হাসানা সাইয়্যিদা সব ব্ল্যাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত বিদআত কি বলেছে সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত কি বলেছে আমরা বলি হাসান আর সাইয়্যিদা তাহলে পার্থক্য আছে কি আমরা কি বলি বিদআত বিদআত সাইয়্যিদা আল্লাহ নবী কি বলেছেন কুল আমরা বলি যে হাসানা আরবি ভাষা সাইয়্যিদা আরবি ভাষা কিন্তু আল্লাহ নবী হাসানা সাইয়্যিদা কি চোরা বলছে বিদআত সঙ্গে কি বলছে কুল কুল মানে কি কারা কারা আমাদের কিছু লোক জানে কুল বলে সব কুল খালাস সব শেষ কুল খালাস সব শেষে জায়গা নাই বিদআত কি ওয়া কুল্লু বিদআতিন দালাল সমস্ত বিদআত হচ্ছে গোমরাহি ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার বিদআত করলেই মানুষ বদভ্রষ্ট হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদের উজ্জ্বল তৌফিক দান একটু কাছে এসে বসে মানুষজন বসে তাহলে বেদাকার মানুষের সম্পর্কে অনেক কিছু বলেছি কারণ জেনেছি তাহলে বেদাকার মানুষ বিদআত কোনটা যেই কাজ আল্লাহ নবী করেনি মানুষ ইবাদত মনে করে করে সেটা কি যে কাজ সওয়াব মনে করে নেকি মনে করে ইসলাম মনে করে করা হয় অথচ কোন আল্লাহ নবীর পক্ষ থেকে দলিল নেই প্রমাণ নেই সেটা কি এবারে আসে এই কথা বলবেন বিদআত করলে প্রবলেম কোথায় কথা বলে আজকে প্রথম খুতবা জুমার খুতবা এখানে সমাপ্তি করব ইনশাআল্লাহ ধরেন আপনি একটা কাজ করে ফেলছেন নেকি মনে করে কেন কাজটা অনেক ভালো কোনো খারাপ নেই কাজে কাজটা অনেক কি ভালো কোনো খারাপই নাই
কিন্তু আপনি এটা নাকি নির্ধারণ করেছেন, সব নির্ধারণ করেছেন, দিন নির্ধারণ করেছেন, তারিখ নির্ধারণ করেছেন, ব্যক্তি বিশেষ নির্ধারণ করেছেন যে এরা এতদিনে অমুক কাজ করবে, এটা আপনি একটা পদ্ধতি আবিষ্কার করবেন। এখন এই পদ্ধতি আপনি আবিষ্কার করার পর আপনি এটাকে ইবাদত মনে করে করলেন, ভাই আপনার কথা বলি না, নীরব থেকে জায়গা করেন, জায়গা রাখেন, আপনি একটু অপেক্ষা করেন, কেমন? তো আপনি যখন এই কাজটা করবেন তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কিন্তু কিচ্ছু নেই, শুধু ছোট্ট একটা প্রবলেম আছে। এই যে একটা মানুষ মরে যায়, এটা ছোট্ট একটা বিষয় না, প্রশ্ন করে মরেছে, প্রবলেমটা অনেক ছোট, কিন্তু এই লাইফ থেকে বড় হয়, রাইট? এই পৃথিবীতে আর আছে সম্মানের উপর বাচ্চা চুরি করতে যে ধরা পড়ছে বা কোন নারী গালিতে ধরা পড়ছে, সেই যে মানে ডিপ্রেশনটা, সেই যে প্রেশারটা, লজ্জাটা সে নিতে পারে না, সে এখন বলে স্ট্রোক। এখন কি বলে স্ট্রোক বলে? তাহলে কিন্তু আমাদের অঞ্চলে কি অঞ্চলে কি বলে, আমাদের এই অঞ্চলে অমুকের বাপ অমুকের তোলা সুন্দর ধরা খেয়েছিল, বাপ এত মানুষ মারা গেছে, শরীর খাও শুনে উমা হান্দা করে গেছে, তো হান্দাছে কি তা উমা খুব ছোট টাকা দিন হান্দাছে না, কিন্তু একই দুনিয়া তো আছে হান্দাছে কি তা উমা ছোট্ট একটা জিনিস না, কিন্তু দুনিয়াতে কি লোক আর আছে? বিধা যেটা বললাম যে যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করলো ইবাদত মনে করে লাইসা আলাইহি আমরুনা, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে এমন কাজের কোন স্বীকৃতি নেই, আদেশ নেই, খুব ভালো কাজ, এটাকে উম্মাহ হাদের মত ছিল, মা কি খারাপ তো ভালো, তো উম্মাহ হাদের মা তাদের বড় বলি লিখে দিতে, মা জিনিস তো খারাপ না, মা তো মমতা বলিস না, কথা কি বলতেছি আমি, আমি দুষ্টাই করতেছি না, উদাহরণটা আমাদের এলাকায় এই জন্য আমি বলেছি ইউটিউবারদের উচিত না ফের তাফসীর করা, একটা অঞ্চলে একটা বৈঠক একটা মানুষ ভক্ত তার শ্রোতাকে চেনে সে অনুযায়ী কথা বলে, কেন ওটাকে যখন মানে ফুল ওয়ার্ড করে দেয় সব একটা বক্তব্য সব দিন কথা সবার জন্য নয়, তারপর ছাড় কি আসলে উল্লাহ কি যে ফের তাদের বিষয়ে ভক্ত সমান অপরাধ করে তার কি ইত্যাদি বিধান পুরো সমস্যা সমস্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم كل فترة تقرأ প্রবলেম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো ব্যবহার, সত্যবাদী হওয়া, সাদাকা করা, দুনিয়ার নকল নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, চুরি না করা, গাঁজা না খাওয়া, নেশা না করা, জুয়া না করা, ডাকাতি না করা, দুর্ব্যবহার না করা, সবগুলো ভালো কাজ, পাহাড় পর্বত এই জমির আসমান সমান নিয়ে কি দাঁড়াইছে, কি দাঁড়াইছে সব ভালো কাজ দাঁড়াইছে। প্রবলেম দেখো তো মহাদারে যেরকম মরে যায়, একটা ভালো কাজ করছে যেটা সব মনে করি, অথচ এটা আল্লাহ নবী বলে নাই, প্রবলেম দেখো আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ নবী আল্লাহ নিজে কোরআন সূরা মুহাম্মদ বলছে যে আতিউল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, অনুসরণ করে ইবাদত করো, তো যদি অনুসরণ না হয় তাহলে কি হবে, ওলা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না, প্রত্যাখ্যান করিও না, তার মানে কোন মানুষ যদি বিদআত করে ওরে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, দান, ভালো ব্যবহার, একটা ছোট্ট ইবাদত মনে করে কাজ যেটা সে করছে তো আল্লাহ নবী বলে নাই খুব ভালো কাজটা, ব্যক্তি খুব সুন্দর, শরীর ভালো, কিন্তু আল্লাহ বলছে যে তোমার এই পাহাড় সমান ইবাদত ভুলি দূষণ হয়ে গেল, মাটি হয়ে গেল, ছাই হয়ে গেল, উড়ে গেছে, বুঝতে পারছি তাহলে কি লেগে নিয়েছে রক্তি হয়ে গেল মহিলার আসলে মানে কিছু বলতে হবে আগে একটু বুঝতে মনে আছে, তো প্রত্যাঘাত মানুষ কি বুঝতে পারছে বিদাত করলে কি প্রবলেম, ছোট করে ফুলে যায় দেখেন তো মশা কামড় ফুলে যায় কি হয় ফুলে যায় প্রচুর চুল যাচ্ছে, এই একই লোকের হাতি ভেঙে গেছে ভাইয়ের মশা কামড় ওষুধ করতে হবে না হাতি ভেঙে গেছে, প্রবলেম কিন্তু একই লোক, প্রবলেম কয়টা
মশাকামড়াটা কিন্তু ছোট করে দেখা যাবে না বাপরে বাপ ডেঙ্গু হলে কিন্তু শেষ এমনি জিনিস আর দিবন্ধ মানুষ পাশে ডেঙ্গু হলে অনেকেই পাশে নামাজের জন্য ওয়ার্ড মজার কথা হচ্ছে এখানে অধিকাংশ মানুষ আসর সওদা আসতে গেলাম এবং আজকের জুমার সওদা অধিকাংশ মানুষ হজর ছিল আপনাকে আপনার আব্বা আম্মা আর আপনি যার কাছে শুনেছেন সবাই আপনাকে ভুল বলছে আপনাকে আপনার আব্বা মুসলমান বানাতে পারবে না আপনাকে আপনার সমাজ মুসলমান বললে মুসলমান হবে না আপনাকে মুসলমান বলতে হবে কি আপনাকে মুসলমান বলতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই তারা ইহুদি নাসারা কাফের মুশরিকরা আর আমরা মানে মুসলিম মুমিনরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহ নবীর অনুসারীর অন্তর্ভুক্ত যে নামাজ পড়ে না সে কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা অন্তর্ভুক্ত আপনি কি বুঝে দিয়েছেন আমি তো বুঝতে আপনি মুসলিম চিনবেন কিভাবে যে লোকটা আসলে সে নামাজ চলে গেছে উত্তম সে যায় না কারণ তার ধর্মে নামাজ নাই সে যায় না কারণ তার রব তাকে ডাকে না সে যায় না যে লোক মুসলিম তার রব সম্বন্ধে আল্লাহ তাকে ডাকে গেছে আচ্ছা খুব সিম্পল 15 বছরের ছেলেদের মধ্যে দাঁড়িয়ে আছে 15 বছরের ছেলেদের মধ্যে দাঁড়িয়ে আছে স্কুলের টুপি পরে যায় না আমি উদাহরণ দিচ্ছি এই যে স্কুলের মধ্যে 15 বছর পর পড়ি নামাজ পড়তো না ফরজ নাকি ফরজ প্রত্যেক ফরজ 80 বছরের বুড়া সেরকম এরকম না কেন কম খরচ 40 বছরের বয়স্ক মানুষের যতটুকু খরচ 15 বছরের ছেলে কি আর কম খরচ মসজিদের ইমামের জন্য যতটুকু খরচ ওর জন্য আর কম খরচ নামাজ কিন্তু 12 বছরের বুড়া হোক আর 80 বছরের বুড়া হোক সবার জন্য খরচ কি সমান বুঝাতে পারছি কিনা বুঝতে পারিনি ক্লিয়ার এখন আপনি এদের মধ্যে মুসলিম কিভাবে চিনবেন আল্লাহ নবীর মানদণ্ড আপনাকে প্রতিদিন মুসলিম পরিচয় দেয় আর আপনার বাপের আপনার সমাজের আপনার এলাকার পড়ার মধ্যে বেশি মানদণ্ড আপনাকে একদিন জুমার নামাজে সন্তান মুসলমান পরিচয় দেয় আল্লাহ নবীর মানদণ্ড এত উন্নত মানদণ্ড যে আপনি প্রতিদিন মুসলিমের স্বীকৃতি পান প্রতিদিন মুসলিম হিসেবে পরিচয় গ্রহণ করেন প্রতিদিন মুসলিম হিসেবে বেঁচে থাকেন এটা হচ্ছে আল্লাহ নবীর মানদণ্ড ইভেন প্রতিদিন না আপনি ফজর নামাজের জোহর নামাজের পর প্রতি 4 ঘন্টা 3 ঘন্টা পর পর আপনি মুসলিম হিসেবে ঈশার পর আপনি ঘুমাই যান আপনার কোনো সমাজ কোনো কাজকর্ম থাকে না আপনার তখন আপনি নাই দুনিয়াতে ঘুমাই যান কিন্তু আবার এখন ঠিক আছে আপনি মুসলিম হিসেবে প্রতি পর পর সালাত দিয়ে এটা হচ্ছে আল্লাহর নবীর মানদণ্ড কার মানদণ্ড সাল্লাল্লাহু আপনার মানদণ্ড আপনাকে শুক্রবারে এক বেলা মুসলিম হিসেবে পরিচয় করায় আল্লাহ নবী এইভাবে কাউকে মুসলিম পরিচয় দিয়ে যায় তিনি বলেছেন যে নিশ্চয় তারা ইহুদি নাসারা মহিলারা মাদকরা এবং মনোযোগ দিয়ে শুনবে নিশ্চয় তারা মানে ইহুদি নাসারা আর আমরা মানে মুসলিমরা মানে পার্থক্য মধ্য করে দেওয়ানো হচ্ছে কি ফমান তারাকাহা ফাকাদ কাফার যে ছেড়ে দিল নামাজ সে কুফরি করলো খুব সিম্পল ফজর সালে ফজরের কুফরি হয় জোহর সালে জোহরের কুফরি হয় আসর সালে আসরের কুফরি হয় আপনি খালি ছোটবেলা আমরা বলছি যে কোরআন শরীফ পড়লে ভুলে কাটা যারা বেশি সিন্দুর দূরে তো কেন দেখো হাইট দিয়ে সাধু শোনা হবে কেন আমার কথা বলবো না সেটা তুমি উল্টা করেছো সহ্য না সহ্য না করে আর কোন তো যে ক্ষমতা সিন্দুর পালা শুনবো উল্টা করে সেটা যে কাজ হয়ে যাবে তখন আমি বুঝে যাচ্ছি আর ফিরে বলে বলে কাজ হবে সেটা তো আমি কাজ হবে না কিন্তু একটু বড় হওয়ার পর হাদিস পাওয়া করে দিয়েছে উমা
وما يكون أكثرهم بالله إلا وهم مشركون على نجي شكل كتير وديك شو مش إيمان أنسي إيمان على برجع شيء كله شو شيء كله أكتر هذا سجى جنتي نماش شارع شيء مفروض كله أكتر هذا سجى نماش شارع شيء شيء كله تمام نماش جي شارع دي سجى شو كا مفروض كله شيء شيء كله أكتر هذا سجى شيء كي أنا بقول ده ده وده مخا باي كي مخا ده توصل نقول ما هذا سجى ده سجى شو كوري لا কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ছেড়ে দাও সেটা কি আমি বুঝতে পারলাম না আমার কি উপায় করব পর আমি বুঝতে পারলাম আচ্ছা নামাজ ছেড়ে দাও সেটা কি বলবো পর আমি বললাম আচ্ছা একজন লোক বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি আগুনকে বিশ্বাস করি বলে সে আগুনকে সিজদা করে রাইট তো সে আল্লাহকে কেন সিজদা করে কারণ সে বিলিভ করে না আরেকজন লোক বলে যে আমি আগুনকে সিজদা করি না সে আল্লাহকে সিজদা করে না কারণ সে আল্লাহকে বিলিভ করে না নামাজ ত্যাগ করে বিধানে যে ব্যক্তি নামাজ ছাড়ে আল্লাহ তাআলা রাসূল তাকে কি বলে এরকম পাঁচটা হাদিস শোনা আপনি দেখবেন আমি যেটা বলছি কুফরি শিরক এবং অন্যান্য আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে মুসলিম হয়ে বিচার আমিন ইহা আস্তাগফিরুল্লাহি লিসাইল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সবাই ইসতিগফার করুন الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد دير أنا أتكي جمع خطبة بجشتا بجي بغض جي جمع خطبة من دواز ما في القلوب أبنى جنات الخطوات شبه من مبدل بغضبا جو دي أبنى كيشو شيكا دو بشي عشان أبنى بغض جشتا بجي فروتا جو شيك كيدو تارا بغضا تو شيك كيدو لبارك أدرز بغضا 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 আর যখন সুরা শিক্ষিত হয় সে তার মানদণ্ড অনুযায়ী বক্তা নির্ধারণ করে নির্বাচন করে আমি বলতে চেষ্টা করেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদা তিনি আসারা বিদাত সাইয়া বলে তিনি বলছেন বিদা যেটা কুল্লু সব দলালা হয়ে গেছে আমি বলতে চেষ্টা করেছি যারা বিদা আসারা সাইয়া এখন কনফিউশনে আছে তাদেরকে বলতে যে নব আবিষ্কারী মাইক্রোফোন বিদা নয় কারণ কোন হুজুর আজ পর্যন্ত ফতোয়া দেন যে মাইকে মাইকে আজান দিলে 20 টাকা হবে মাইক ছাড়া আজান দিলে 5 টাকা হবে এরকম কেউ বলে নাই যেদিন মাইককে মানুষ আজান দিলে বেশি নাকি হবে 10 20 30 টাকা বলবে ওই দিন যে সমস্যা হবে এর আগে কোনো সমস্যা না বিমানে চললে বেদাত হয় না কারণ কোন হুজুর আজ পর্যন্ত বলে নাই বিমানে চললে নাকি হবে বিমানে চললে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দেয় কেউ বলছে না কিন্তু সমাজে এমন অনেক কাজ আছে যেগুলো হাদিস করে নাই মানুষ আলেম সমাজে আমাদেরকে বলে যে এগুলো করলে আল্লাহ খুশি হয়ে গেল পক্ষ থেকে সনদ প্রাপ্ত নয় আল্লাহ নবীর পক্ষ থেকে প্রমাণিত নয় সেই কাজটা বিদআত মানে যেটা হাদিস কোরআনে নাই এমন কাজ ইবাদত মনে করলে কি হয় আর উপরে মাশাআল্লাহ দোতলা কাজ করতেছে মসজিদটা মাশাআল্লাহ আল্লাহ রব্বুল দিকে মসজিদ আল্লাহ কবুল করে বাংলাদেশে মসজিদ আছে মসজিদ গুলো কে আল্লাহ ন্যায় নীতির